السلام عليكم প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পর্যটক কর্পোরেশন এর যে আগামীকাল যে নিয়োগ পরীক্ষা ছিল সেটা কিন্তু ভাবে স্থগিত করে দিয়েছে কোন কোন পদের পরীক্ষা স্থগিত করে দিয়েছে সেই বিষয়ে সকল বিষয় কিন্তু আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটা যদি দেখে থাকেন সেখানে ফলো করে অবশ্যই শেয়ার করে অন্যজন্য দেখার সুযোগ করে দেবেন এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পর্যটক কর্পোরেশন প্রশাসন বিভাগ এটার কিন্তু আপনাদের এই যে তারা বলে দিয়েছে আগামী 19 জুলাই 2024 তারিখ আগামী 19 জুলাই 2024 তারিখ রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় বাংলাদেশ পর্যটক কর্পোরেশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ও হিসাব রক্ষক এবং বিকাল 3টায় সহকারী প্রশিক্ষলী হিসাব রক্ষক কর্মকর্তা সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা ও উপসহকারী প্রশিক্ষলী পদের অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত নির্দেশ কর্মে কারণবশত নির্দেশ কর্মে স্থগিত করা হলো উক্তি ছয়টি পদে লিখিত পরীক্ষার তারিখ সময় পরবর্তীতে এস এম এস এবং বাংলাদেশ পর্যটক কর্পোরেশনের যে ওয়েবসাইট সেখানে জানিয়ে দেবে এখন মানে আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে এই যে আমি ছয়টা পদের কথা বললাম যে এই যে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা হিসাবরক্ষক এটা কিন্তু সকালে পরীক্ষা হবে আর বিকালে এই যে সহকারী প্রকৌশলী হিসাবরক্ষক কর্মকর্তা সহকারী সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা এবং উপ সহকারী পদের কিন্তু অনুষ্ঠিত যে লিখিত পরীক্ষা সেটা কিন্তু স্থগিত হয়ে যা গেছে এটা কিন্তু হওয়ার কথা যখন বর্তমানে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভয়াবহ যেহেতু পরীক্ষাগুলো সব ঢাকাতে হচ্ছে সেখানে সবার পরীক্ষার্থী নিরাপত্তার কারণে কিন্তু পরীক্ষাগুলো পিছিয়ে দিছে এখন কবে পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু তারা জানিয়ে দেয়নি কারণ পরীক্ষাগুলো যখন হবে তারা আপনাদের ফোনে মেসেজ পাঠাবে যখন পরীক্ষাগুলো হবে আপনাদের ফোনে মেসেজ পাঠিয়ে আপনাদের কিন্তু সেই সংক্রান্ত সকল বিষয় কিন্তু জানিয়ে দেবে সেই সংক্রান্ত সকল বিষয় কিন্তু জানিয়ে দেবে আপনাদের ফোনে মেসেজ পাঠিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর সকল বিষয় সকল বিষয় সকল আপডেট পেতে সকল বিষয় সকল বিষয় আপডেট পেতে এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা লাইক দিয়ে রাখবেন তাহলে কী হবে পরবর্তীতে যদি এই পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় আমি ভিডিও ভিডিওতে আপলোড দেই ওই যে যখনই দিব কোন ডকুমেন্টারি তখনই কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন তাই আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টস থাকে সেই বিষয়ে করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমি দিয়ে থাকি তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো তথ্য পেলে কিন্তু সেই বিষয়ে আপনাদের মাঝে নিয়ে আলোচনা করব তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম Thank mm -hmm. you.